সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাবেয়াস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। রমজানের ইফতার মেনুতে প্রথম এবং স্পেশাল আইটেম হচ্ছে ছোলা বুট ভুনা। আর এই ছোলা বুট ভুনাটাই আমি আপনাদেরকে আজকে করে দেখাবো অল্প তেল ও অল্প মশলাতে। তো চলুন দেখিয়ে দিব আমি এই বুট ভুনাটা কিভাবে করেছি। প্রথমে আমি একটা বলের মধ্যে এক কাপ ছোলা বুট নিয়ে ছয় সাত ঘন্টা পর ছোলাগুলোকে ভালো করে ধুয়ে এর সাথে তিন কাপের মতো পানি দিয়েছি, আর তিনটা মাঝারি সাইজের আলু দিয়ে ঢেকে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই সময় চুলার আগুনটা মিডিয়ামের চেয়ে একটু লোতে থাকবে। এবার চুলায় প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো অলিভ অয়েল। আমি রান্নার ক্ষেত্রে বেশিরভাগই অলিভ অয়েলটা ব্যবহার করি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিতে পারেন। তেলটা একটু গরম হলেই দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজগুলোকে একটু ভেজে নরম করে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একসাথে আদা রসুন বাটা এক চা চামচ, টমেটো কুচি মাঝারি সাইজের একটি, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, আর লবণ পরিমাণ মতো দিয়ে মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এতে সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করা আলু থেকে দুইটা আলুকে আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ছোলা বুটগুলোকে। এবার মশলাগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আধা কাপের চেয়ে একটু কম পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। মিনিট পাঁচেক পরেই দেখুন বুটগুলো কত চটচট করছে। এর বেশি আর ভাজার দরকার নেই। আমি এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি। এবার দুটা কাঁচামরিচ কুচি আর পরিমাণ মতো ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। অলরেডি ডান, এবার চুলা অফ করে দিলাম। এবার একটা সার্ভিং ডিশে এই ছোলা বুটগুলোকে তুলে নিচ্ছি। এই বুট ভাজার সাথে টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি যে যেরকমভাবে খেতে চান মিশিয়ে খেয়ে নিতে পারবেন। আমি অনেকভাবেই খাই, তবে আজকে আর এগুলোর সাথে তেমন একটা কিছু মেশাবো না, যেহেতু ছোলা বুটগুলো মাখা মাখা করে নিয়েছি। ছোলা বুটের টেস্ট বাড়ানোর জন্য এক চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি, আর টমেটো ও পেঁয়াজের স্লাইস দিয়ে হালকা ডেকোরেশন করে দিলাম। আর খাওয়ার সময় আমরা এগুলো খেয়ে নিতে পারবো। তো হয়ে গেল আমার আজকের এই খুবই কমন এবং ইম্পর্ট্যান্ট রেসিপি ছোলা বুট ভুনা। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ করে নেবেন। ইনশাল্লাহ সামনে আরও আমার অনেক মজার মজার ও সহজ রেসিপি থাকবে। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আপনাদের সহযোগিতা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।